এইবার ভদিয়া বানর ভয়াবহ রূপ। বানত উটি গল আটাক বাসগৃহ, জলমগ্ন কেইবাখনো গাঁও, স্থানীয় লোকের মাজত হাহাকার পরিস্থিতি। কামপুরক পুনের তাণ্ডব চলালে ভদিয়া বানে। নেরানেপেরা বরষুণের ফল কার্বিলাঙ্গি জলবিদ্যুৎ প্রকল্পের গেট খুলি দিয়াত বরাপানী নৈ জলপৃষ্ঠ যথেষ্ট বৃদ্ধি হয়। জলপৃষ্ঠ বৃদ্ধি হওয়াত বরাপানী নৈ বাহনি পানিয়ে কচুয়া মাধবপাড়াত ছিঙিলে মথাউরি। মথাউরি ছিঙি উটি গল আটাক পরিয়ালের বাসগৃহ। আমি মাধবপাড়ার ডুবির পার যেটু হেৰি আছে বরপানী নদী আহি পেলায় আমার মাধাউরি ছিঙি আমার ইয়াত 8-10টা গাঁও একেবারে তলত গৈছে, খেতি বাতি নষ্ট করেছে, আর আমার আহাতে মানে 8-10টা ঘর একেবারে ছিঙি ভিঙি লৈ গৈছে। আমার মাধবপাড়া পঞ্চায়েতের হেৰি ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ড মাতাবাড়ি ছিঙি পেলায় 8-10টা ঘর একদম ছিঙি লৈ গল, আর আমার খেতিপথার আছে, বহুত খেতিপথার আছে, সব একদম পানি তলত গল। এটা আমার আর উপায় নাই, একদম মানে আমার সরকারের ফলা যদি কিবা একটা মানে সহায় করে তাহলে আমার বহুত সুবিধা হবো রাইজে। এই দৃশ্য আকৌ করিমগঞ্জের পাথারকান্দির। নেরানেপেরা বরষুণের ফলত উফন্দি উঠিছে লাংগাই তথা জেলাখনের নৈ উপনৈ সমূহের জলপৃষ্ঠ। বিপদসীমার উপরে বইছে লংগাই নৈ। কচুয়াবাড়ি গাঁত নৈর মথাউরি ছিঙি যার ফলত প্লাবিত হয়েছে বহু কেক্ষণ গাঁও। তিনবার থেকে মানে প্রথমে একবার ভাঙ্গিছে গড় দুয়ারিতে সব ভাঙ্গিয়ে নিছে দিয়া, এখন আরেকবার এরকম আইছে ফ্লাড আইয়া গড় দুয়ার ভাঙ্গিয়ে নিছে। তিনবার হয়ে গেছে, এবার লাগে তিনবার হয়ে গেছে, এখন যে অবস্থা হয়েছে আর ধরো আর মানে রোয়া যাইতো না, বাস দি করবো না, ইয়ার ইসলাম তো দিন, এখন আর রোয়া যাইতো না। কোন জায়গায় এটা? কচুবাড়ি, পশ্চিম কচুবাড়ি। বর্তমান জল দুকে নিল গাজুরি জল? ও দুকে। মানে কয়টা ভাঙ্গা? 4টা আছে ভাঙ্গা বর্তমানে। কোন নম্বর মানে কই নম্বর? এখন 3টা লুকে জল, 3টা ভাঙ্গা বাইতে তো রিপেয়ারিং করা হইছিল না? এটা রিপেয়ারিং করতো না, এটা টুকটাক করতো, পুরা করতো না, ওটার লাগি আবার ভাঙ্গা দিছে। জল বাড়ে নিল গা নদী জল? জল তো বেজান বাড়ে। আমরা তো এরকম কিরকম চাষতাম, বর্তমানে তো ভাঙ্গে নেওয়ার অবস্থা এরকম আছে, কিরকম আমরা জানবাসি তো কইতে পারি না। গাঁওবুর জলমগ্ন হওয়ার পিছতেই স্থানীয় লোকসকলের মাজত এটা হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কামপুরের মাধব ভূঁয়া আর করিমগঞ্জের সৌমিত্র দাসের রিপোর্ট, টাইমিক।